বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই বোন, অভিভাবক, দর্শক, শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আপনাদের মাঝে আবারও চলে আসলাম সুখবরের বার্তা নিয়ে। আজকে হচ্ছে 21-3-2022 সাল। আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ মহান সুস্থ রেখে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দিয়েছেন বলে। আমি সকল প্রশংসায় আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আল্লাহ মহানের কাছে আমি লজ্জিত আল্লাহ মহান, আপনি আমি লজ্জিত সত্যি। আমি আমার সকল ভাই ও বোনরা যারা আমার বিউটিটা দেখেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, শুধু দোয়া করবেন আল্লাহ যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, এটা সবসময় সব ক্ষেত্রেই আমি মানে খুবই যখন তখনই দুঃখ পাই, আমার সবসময় চোখের পানি পড়ে। আমি ভালো থাকলাম, আমার পরিবার ভালো থাকলো, আরেকটা মানুষ ভালো নেই, হয়তো আমার একটা একটা কথা, একটা একটা যে কোনো একটা ইনফরমেশনে একটা মানুষের কল্যাণ হবে, এটা করলে দোষের কি? এটাই মানে মানুষের ভিতরে এই জিনিসটাই মানবিকতা হচ্ছে আগে। মানুষ আমি মানুষ, আরেকটা মানুষ আমার কাছ থেকে হেল্প পাবে, তার কাছ থেকে আমি হেল্প পাবো, এই মেন্টালিটি থাকতে হবে প্রত্যেকটা মানুষেরই। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আরেকটা নাম্বারও আছে 01724529665। আমাদের কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে। আপনারা যখনই নতুন কেউ আমার ভিডিওটা দেখে মনে মনে ভাববেন যে কান্তাপার কাছে কি বায়োডাটার ছবি দিব, আপনারা ইনশাল্লাহ মায়ের মতো, বড় বোনের মতো দায়িত্ব নিয়ে কাজ করব। প্রতিটা পেশারই তো কোনো না কোনো কারণ থাকে, আমাদেরকেও তো আপনাদের একটু খরচ টরচ দিতে হয়, তা না হলে আমরা কীভাবে এই প্রতিষ্ঠানটা চালিয়ে রাখবো? আপনারা জানেন না, হয়তো আমার এই ছোট্ট একটা কর্মের কারণে হয়তো আমার আন্ডারে যারা আছে তাদের সংসারটা চলে, এটা নিয়ে আমি এতটুকু সন্তুষ্ট। আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই, কোনো কিছু নাই, আমি আপনাদের কাজ করতে চাই, কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা না টিকিয়ে রাখতে পারলে তো আমি মানুষের কল্যাণে কাজ করতে পারবো না। এটাই আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ গো তুমি তুমি সকল প্রশংসার মালিক, তুমি সকল ক্ষমতার মালিক, এমন একটা ক্ষমতা আল্লাহ তুমি দান করে যে মানুষের জন্য নিবেদিত হয়ে যেতে কাজ করতে পারি। আমার এটাই সবচেয়ে কাছে আমার এটাই দোয়া চাই। আমি আসলে আমার এই যে বোনরা এত বছর পরও আমাকে মনে রাখে, আজকে আমার মানে অবাক। এই মেয়েটা আজকে থেকে প্রায় 15 বছর আগে বিয়ে দিছিলাম, এখন তার মনে হয় ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চাও আছে। তো মেয়েটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা, মাস্টার্স MBA করা, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, সুমি নাম ওর, বয়সটা 45 হয়ে গেছে। তো ও মানে অ্যাডজাস্টমেন্ট হয় নাই, মগবাজারে নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট, স্মার্ট মেয়ে, দেখলে বয়স বোঝা যায় না, পাতলা স্লিম, মন মানসিকতা আবার ধার্মিক। আরেকটা জিনিস, এই জিনিসটা আমি খেয়াল করি, যতই তারা ডিভোর্স হোক, বিধবা হোক, তাদের ভিতর এই চিন্তাটা প্রত্যেকটা মেয়ের মাঝেই দেখলাম যে তারা বিয়ে ছাড়া কোনো ছেলের সাথে কথা বলতে চায় না। মানে তাদের এই চিন্তা ভাবনা নাই যে আমাদের, হ্যাঁ একটা ছেলে ঠিক আছে, আপু একটা ছেলে দাও দেখি কথাবার্তা বলি, এই এই কথাটা হচ্ছে ছেলেরা বলে, কিন্তু মেয়েরা একটাও বলে না, বলে যে যারা বিয়ের উদ্দেশ্য নিয়ে ফোন করবে তাদের সাথেই কথা বলবো, হয়তো দুই পক্ষের কথাই যদি বলে যে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে। এই যে এই কথাগুলো আমি প্রতিটা মেয়ের মুখ থেকেই শুনি, আমি আল্লাহর কাছে, আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। অনেকেই বলে মেয়েরা এরকম বা ছেলে, আমি তো আমি এখন পর্যন্ত পাই নাই, সেই জন্য আমার দৃষ্টিতে সবাইকে আমার ভালোই মনে হয়, আল্লাহ যাতে এরকম খারাপ কারণ নজরেও যাতে না পড়ি, এটাই আমি সবার কাছে দোয়া চাই এই মেয়েটার জন্য। ও দেশে হোক বিদেশে হোক, তো ওর মা বলছে যে কান্তা তুমি আমাকে আমার দেশে, তাদের মেয়েটা একটাই মাত্র মেয়ে, তো আমার বাংলাদেশে থাকাই ছেলে দিয়ে, তো আলহামদুলিল্লাহ যদি আমি ডিসপ্লে করলাম, যদি কেউ মিলে বলে দেবেন। আসলে খুব লোকজনও চলে আসছে, আরেকটা মেয়ে, মেয়েটা 9 পর্যন্ত পড়ছে, ও দেখতে কিন্তু স্মার্ট, বয়স হবে 30-এর মতো, 5 ফিট 3 লম্বা, স্মার্ট, সে যে লেখাপড়া কম করছে তাকে বোঝা যায় না। ওর হাজব্যান্ডটা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো ওর জন্য একটা ভালো ছেলে চাই, ওদের দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে, ওর খুব ভালো মেয়েটা, এটার জন্য একটা ভালো ছেলে দরকার। আরেকটা মেয়ে, ওর যাত্রাবাড়ি থেকে আসছে, ও হচ্ছে, ওর নাম হচ্ছে শান্তা, ওর বয়স হবে হচ্ছে
24 কি 25 ও ওরা চাচ্ছিল একটু বিদেশে সেটেল ছেলে ডিভোর্সে তার আপত্তি নেই। মেয়েটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়ে, মধ্যবিত্ত পরিবারের, যদি ডিভোর্স পাত্র হয় তার কোনো অসুবিধা নেই, কারণ তার আর একটা বোনকে আমি বিয়ে দিছি, অবিবাহিত ছিল, অস্ট্রেলিয়াতে সিটিজেন, সেজন্য ওদের ডিভোর্সে আপত্তি নেই। তো এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা মেয়ে আসছে 30-35-এর মধ্যে, যারা আমার হয়তো দেশে এবং প্রবাসী অনেক ভাইরাই সারাক্ষণ যোগাযোগ করছে যে ভালো মেয়ে দেন মেয়ে দেন। তো আমার মনে হয় এই মেয়েগুলির মধ্যে যদি আপনার কারোর সাথে মিলে আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা পাইছে, ওরও বয়স 30-এর মতো, ও ডিভোর্স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে, ও ম্যাট্রিক পাস। আরেকটা মেয়েও একটু কম লেখাপড়ার মধ্যে পাইছি, ও 9 পাস, ওর বয়স 42, ওর জন্য একটা ছেলে চায়, মেয়েটা 5 ফিট 5 লম্বা, বাচ্চা কাচ্চা নাই। এদের কিন্তু কারোর কোনো বাচ্চা কাচ্চা নাই, তো আমার মনে হয় এগুলো যোগাযোগ করতে পারেন। আরেকটা মেয়ে হচ্ছে, হ্যাঁ এই মেয়েটার নাম হচ্ছে মিলি, মিলি হচ্ছে 40-এর মতো বয়স, ও অবিবাহিত, ডিভোর্সে তার আপত্তি নেই। আরেকটা মেয়ে হচ্ছে অনন্যা, ওরও 45-এর মতো বয়স, ও অবিবাহিত, ডিভোর্সে, বিধবা, হাজব্যান্ড ওয়াইফ মারা গেছে, এরকম আপত্তি নেই। বেশ কিছু মেয়ে আসছে, আমি জাস্ট ডিসপ্লে করলাম, আপনারা নিশ্চিন্ত মনে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এতটুকুই বলবো, কাজ হবে কি না জানি না, আল্লাহ কোথায় কার রিজিক লিখে রাখছে, তবে আমরা একটা সত্য ইনফরমেশন দেবো, সেই ইনফরমেশন আপনারা একটু খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আমাদের কাছে যেহেতু অসংখ্য বায়োডাটা আছে, প্রত্যেকের অ্যাড্রেস আছে, আপনারা প্রত্যেকে নিজ দায়িত্বে কাজ খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আমরা উসিলা মাত্র, আপনারা কেউ নিরাশ হবেন না, ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে হয়ে যাবে। আর সবসময় নিজের মেধা যোগ্যতা পরিশ্রম দিয়ে কিন্তু মানুষকে এগিয়ে যেতে হবে, এবাদত বন্দেগী করেই আল্লাহকে পাওয়া যায়। জীবন সুন্দর, সব কিছুই সুন্দর, একমাত্র আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় প্রত্যেকটা মানুষের কাজ করতে হবে, এই চিন্তাটাই সবসময় মাথায় থাকে। আল্লাহ গো, এত মানুষের কাজ করি, কে কখন ভালো নজরে দেখে, কেউ খারাপ নজরে দেখে, কত বিপদের সম্মুখীন হয়, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চলে, আল্লাহ সেই সাহায্য আল্লাহ কবুল করে নেয়, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি আপনাদের কাছে এতটুকুই বলতে পারি, আমার যতক্ষণ নলেজ, আমার ব্রেন ঠিক আছে, আমি আপনাদের কোনো খারাপ, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, কারণ আমি আমার আল্লাহর কাছে জব দিতে হবে যে তুমি জানতাছো মেয়েটা খারাপ, ওই ছেলেটা খারাপ, একটা পরিবারের সাথে তুমি মিলাই দিতেছো, এটার বদুয়াটা কিন্তু সারা জীবনই পাবো। সেজন্য এগুলি চিন্তা ভাবনা করি, আপনারাও আমাদেরকে একটু সৎ, মানে 100% সততা নিয়ে যেটা যা তাই বলবেন, দেখবেন সুন্দর পৃথিবীতে আসলে একে অন্যের আমরা একটা পরিবার মনে করি, তাহলে দেখবেন সবই সুন্দর। আমার মনে হয় এই যে আপনারা আমার এই যে এত অসংখ্য, আমি কিন্তু আমার পরিবারের বাইরে, আমি পরিবারে কিন্তু সময় দিই না, হয়তো ঘুমানো যতটুকু ওই সময়টাই আমি পরিবারের সাথে, বাকি সময়টা আমি আপনাদের মাঝেই। তাই আপনারাই আমার আপনজন, আপনাদের জন্য যেটা ভালো আমি ইনশাআল্লাহ সেটাই করবো, এই ওয়াদা অন্তত আপনাদের কাছে আমি দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।